Thank you.
जाओ जाओ छात्र छात्री बृंद तुम्हारा तारातारी चले आसो माइकर का अनुष्ठान एखने शुरू होते जा ड्र छात्र छात्री मध्य पुरस्कार वितरण अतिथि मध्य पुरस्कार वितरण
सब वीडियो अली चली पूरा चलो हम किंतु आइतासी ঘোরাফেরা করছো কলেজের ভিতরে যেসব ছাত্র ছাত্রী রয়েছে তোমরা সামনে চলে এসো কলেজের ভেতরে যারা রয়েছ সামনে চলে এসো চলতেছে তো আমি আপনাকে অনুষ্ঠান শুরু করা যাচ্ছে না আমি এই উপাধ্যক্ষ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের এই রাফেল ড মঞ্চে চলে আসার জন্য আমি উপাধ্যক্ষ স্যারকে বিনীত অনুরোধ করছি শিক্ষক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করতে দূর দূরান্ত রয়েছ কার কারণে তুমি একলা কার বিহানে বিহানে দিবানি সে দেও তোরা দূর 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 পানি আন মনে চাহিয়া কি রাগিনী জগাইয়া সবুজে সবুজ আমি তোমারই প্রেম ভিখারী ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে আমি তোমারই গো ভালোবেসে ঠাই দিও পরাণে বুকেরই ভিতরে অন্ধার কুটিরে তুমি অগো চন্দ্রের বাতি চোখেরই মণি আমি তোমারই প্রেম ভিখারী
ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব। এই বনভোজনের তারিখ ছিল 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এদিন আমাদের কলেজ ক্যাম্পাস থেকে বনভোজনের আয়োজন করা হয়। এখানে অংশগ্রহণ করেছিলাম এই বনভোজনে আমরা 2007 এবং 2008 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা। শিক্ষক ছাত্র মিলে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় সেখানে। আমাদের বনভোজনের স্থান ছিল মধুপুর, এটি টাঙ্গাইলে অবস্থিত। এক দোকানে পেঁয়াজ একদম শুধালে, বললো কেজি 50 টাকা, বললাম দেবো কি 10 টাকা, বললাম দেবো কি 10 টাকা। ওই দোকানদার মিটি মিটি হাসে, খোলে ফেকাশে, দোকানদার মিটি মিটি হাসে, আর আমার মুখ খোলে ফেকাশে। আর বললো পেঁয়াজ নাই দিতে পারি, খোসা ছিলে 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 তলে গাজলে। দিদি চাষে যে সোনার মালা, আর কে যেন জামরু চাষ পাল্লা। দিদি চাষে যে সোনার মালা, আর কে যেন জামরা চাষ পাল্লা। এ পালাবো কি করে, এই বয়সে ছেলে পুলে তেলে তেলে তুলে। বাজারের থলি দেখলে পরে বুকের ভেতর আগুন জ্বলে, মাথা তলে তলে মাথা তলে তলে। থ্যাংক ইউ। আমরা বনভোজন করতে আসছি, মেহেদির গান শুনে আমার কাছে এমন মনে হলো যে ওর আসলে কোনো বন্ধু নাই। আসলে কি সত্য কথা? সত্য না তো? আমার একটা আত্মবিশ্বাস ছিল যেটা মেহেদি গান গাইলে তোমরা কেউ নাচবে, এবং আমরা সেটা আশা করেছিলাম। তোমরা একে না জানে কবে সে पूरे जितना भी तुम मुझसे बात में, अब तो आदत सी है मुझको ऐसे जीने में। जिंदगी से कोई शिकवा नहीं है, अब तो जिंदा हूँ मैं इतनी ले आसमान में।
শাহিদ হাসান কার আমাদের মিনাদি তোমাদের একটু পরিচয় দিয়ে নেই যে মহামান্য অতিথি এই লটারিটা উঠালেন উনি কিন্তু ওনার প্রতিনিধি হিসেবে আসছেন সুতরাং এখানে মনে হয় একটু আমি আশা করবো তোমরা সবাই তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও এবং আমিও ছেড়ে যাচ্ছি না অনেক ধন্যবাদ আমরা জোরে পুষিয়ে দেবেন এরপরে আমাদের দেখি কার নাম আসে আমার নাম আসবে না আব্দুর রহমান হ্যাঁ আব্দুর রহমান ছোটেন দিদি কেউ কেউ করলে না কাউ পারে না মতনে আমরা নেক্সট পুরস্কারে চলে যাচ্ছি আমার কথা না স্যারের কথা তোমরা নিশ্চয়ই শুনতে পেরেছো মাইকে তো দেখি ভাবি আমাদের জন্য কি গান শোনান বা কি নিয়ে আসেন আমরা দেখি না স্যার আছেন আমি সহ গাইবো হ্যাঁ স্যার আমার সামনে বসে আছেন তোমরা দেখি তপি দেরিতে বাসায় ফিরলে বলবো ডট 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 বলার দরকার নাই স্যার এখানে আসে আসছেন তো ভাবির কণ্ঠে আমরা যে কোনো একটা গানের একটা লাইন একটা কলি শুনি যে কোনো গানের ভাবির আমরা খুশি হয়েছি সারো নাজনীন নাহার খন্দকার জোরে তালি জোরে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে সে কথা নাই ডাকাতিয়া বাসি বাসি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাসি দেখি এবার মিসেস নুরুদ্দিন তালি জোরে তালি নুরুদ্দিন স্যার নুরুদ্দিন স্যার না মিসেস নুরুদ্দিন ভাবি দেখি ভাবি ভাবি দেখি আমাদের কি গান শোনান এ পর্বে শেষ তো হয়ে গেল দেখা যাক কি হয় এবার আমি জানি না এবার কার যে আমি মনে হয় বানিয়ে বলতেছি কিন্তু সকলকে দেখাবো কথাটা এটা হয়েছে প্রেমে ছেঁকা খাওয়ার প্রায় আমি তো প্রেমে ছেঁকা খাইনি সেটা বলতে পারবো না দেখি শেষ পুরস্কার কার ভাগ্যে জোটে প্রথম ভাগ্যবান কে দেখি প্রথম পুরস্কার আমি জানি না তার আমি জানি না
এটা মানি না 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 মানলে কিছু করার নেই কারণ মানতে হচ্ছে মানি না আজ দেখো দেখি পাবে ভাগ্য কি হ্যাঁ আমার ছেলে নাকি পাশে এন্ট্রি করে আমার জন্য পুরস্কার তুলছে কোন পুরস্কার কেন আমার ছেলে আমার জন্য তুললেন যেহেতু পরে থাকেন আমি নিচে থাকি এখন আমি একটু উপরে উঠে গেছি দিদি একটু নিচে এখন আমার ভাগ্যে যেটা হচ্ছে ছাগলের ডাক ভাগ্যের কি নির্মম পরে আছে আমার হাতের লেখায় আমাকেই করতে হচ্ছে আমরা জানি যে তাদের মেধা দক্ষতায় আজকে কলেজ উৎসব গড়ে চলে এসছে এবং আমরা তুলে দেবো সকলে মিলে এরপরে বিজয় স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এখন আমরা এটা খুলে দেখি যে ভাগ্যে কি কি আছে তোমরা কি প্রস্তুত একটা গাজর একটা কাঁচামরি রান্না করতে মশলা দরকার হবে না গরম মশলা এখন আমরা দেখা যায় না সোজা